চলো, এতক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, গান শুনছিলাম, আর এখন ফল খাবো। তারপরে আবার একটুখানি এখন ফল খেয়ে আমি একটু আমার ছেলে মেয়েদের যে ক্লাস, সেই ক্লাসের কিছু কাজ করব। একটু কালকে যে ভিডিও করব, সেই ভিডিওর যে ইয়েগুলো কাজগুলো সেটা করব। আর চলো রাত্রিবেলা ব্লগ যাচ্ছে, চলো সারি এনেছি বন্ধুরা, শেয়ার করলাম মাঝখানে। এবার আমার ব্রেকফাস্ট শেয়ার করছি, লুচি আর ঘুগনি। এই ঘুগনি রেসিপিটা বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আমি আপলোড করব খুব সম্ভব। একটু দোকানে যাচ্ছি বন্ধুরা, একটা ভীষণ ভাইটাল একটা কারণে যাচ্ছি। কারণটা হচ্ছে একটা বইয়ের দোকানে যাচ্ছি, একটা বই কিনতে যাচ্ছি। বই খাতা ইত্যাদি অনেক কিছু প্রয়োজন, এখন ক্লাস হচ্ছে, সেই জন্য আমার একটা প্রয়োজনীয় জিনিস আনতে যাচ্ছি। এইরকম মাস্ক পরেছি, হাতে চাবি। একটু সন্ধেবেলায় একটু এগ রোল করছি বন্ধুরা। এগ রোল মানে প্লেন আটা ময়দা মিশিয়ে একটা রুটি করে তার সঙ্গে ডিমের পোচ করে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লেবু দিয়ে জাস্ট খাওয়া, একটু গোলমরিচ আর দুধ লবণ। তো আমি শঙ্কর বাবা আমরা তিনজন এটা খাচ্ছি, শেয়ার করলাম, চলো। বন্ধুরা একটু স্ন্যাক্স খাচ্ছি আজকে সন্ধেবেলা, একটুখানি এগ রোল করছি। আজকে অনেক দিন বাদে এইসব খাবার খেলে শরীরের কথা মনে পড়ে গো। বন্ধুরা আমি এখানে কিছুই দিচ্ছি না, শুধু পেঁয়াজ, আমার শশা টশা নেই। এটা তো আমার মনে হচ্ছে এটা শঙ্খকে দেবো। লঙ্কা দিচ্ছি না, এটা একদম লঙ্কা খায় না, মুখে লঙ্কা পড়লে আমাকে একদম দেবে, এত বড় ছেলে দেখো। আমি একটু লেবু দিচ্ছি, একটুখানি বিট লবণ দিলাম আর গোলমরিচ দিলাম। দাঁড়াও, এটাকে আমি টিস্যু র‍্যাপ করছি। এই এগ রোলটা দেখো, এটা কি প্রেজেন্টেবল হয়নি বলো? ইনস্ট্যান্ট এগ রোল তোমাদেরকে তৈরি করে দেখালাম, এটা আমরা এখন স্ন্যাক্সে খাচ্ছি, সন্ধ্যেবেলা আমাদের একটা খাবার, চলো শেয়ার করলাম। এটা দিচ্ছি আমার হাজবেন্ডকে।
লেবু দিচ্ছি। সস খাবে না, আমি মেয়ে থাকলে খেত, আমি আর মেয়ে দুজনেই খেতাম, আমিও নেবো না, লেবু দিয়ে খাচ্ছি।